নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নাফিস আশরাফ, সরাসরি যাচ্ছি তার কাছে। নাফিস, সাইনবোর্ড এলাকার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন, সাধারণ মানুষজন চলাচল করতে পারছেন কিনা? রোকসানা, আমি ভোর 6:30 থেকে সাইনবোর্ড এলাকায় অবস্থান করছি। ভোর 6:30 থেকে এখন পর্যন্ত এই বেলা দুপুর 12:30 পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তা হচ্ছে মহাসড়ক শুনশান অনেকটা, এখানে কোনো গণপরিবহন চলছে না। ছোট ছোট যে তিন চাকার যান আছে, তিন চাকার যান দিয়া কর্মস্থলে যেতে হচ্ছে সাধারণ নাগরিকদের। এখানে খণ্ড খণ্ড কয়েকটি মিছিলও আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে, এটা আওয়ামী লীগ যুবলীগের একটি মিছিল ছিল বিএনপির বিরুদ্ধে, সমাবেশের বিরুদ্ধে তারা মিছিল স্লোগান দিয়ে এখানে চলে যাচ্ছে। আর এখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, তারা খুব সতর্ক অবস্থায় রয়েছে এখানে, যাতে কোন রকম অঘটন ঘটতে না পারে সেইভাবে তারা ব্যবস্থা নিয়েছেন। সকালেই আমাদের পুলিশ সহকারী পুলিশ সুপার বলেছিলেন যে এখানে নারায়ণগঞ্জে, সারা নারায়ণগঞ্জে 7টি চেকপোস্টে চেক জনগণকে যাতায়াত পথে চেক করা হচ্ছে এবং 850 পুলিশ মোতায়েন করা হয়েছে। আর এই দিকে যে নারায়ণগঞ্জ থেকে যে ঢাকা বিএনপি কর্মীরা যাতায়াত করার কথা তারা আগে পায়ে হেঁটে চলে গিয়েছে। রোকসানা, নারায়ণগঞ্জ থেকে জানছিলাম সেখানকার রাস্তাঘাটের খবর।